এই যে তো বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার খেলা হয় না, খেলা হয়েছে বাংলাদেশ ভার্সেস নো বল। নো বল আর ওয়াইডের বন না দি আজ্জা মনে করে ফ্যাকেট করে ফেলছে আর কি, ডাইরেক্ট ফ্যাকেট, কোনো কথাবার্তা স্যার আজ্জা। আজ্জা আর খেলার দরকার নাই, একটা কাম করো কাইলিয়া সকালবেলা দুবাইয়ের তুন কিছু খেজুর কিনি, তারপর মনে করে যে তোমরা কি কম্বল এগুন ফেসাই, তারপর চলিয়ে আসো কোনো কথাবার্তা ছাড়া। তোমরা তো এখানে খেলবেলাই জানো, এত রান লইবার পরে, এত রান লইবার পরে ম্যাচ এটাই অবস্থা। সহায় চেয়ারম্যান হচ্ছে অনলাইন না অবস্থা, সহায় শেষ হাইতে শেষ শেষ করে দিছে যে ম্যাচটারে এক এবাদত সেলুট মারতে মারতে, হ্যাঁ সেলুট মারতে মারতে উল্টা কি শ্রীলঙ্কারে ডুবাইবো। এখন তো আমরা শ্রীলঙ্কার মধ্যে চলে গেছি, তারা চলে গেছে সেকেন্ড রাউন্ডে, আর আমরা মোটামুটি কাঁথা গাঠি মাটি গুলাই একদম ডাইরেক্ট বাড়ির পথে। কোন ম্যাচটা কোন লেভেলে চলে গেছে ম্যাচ এটা, ও মুশফিক কেসারি শোনা শোনা করে দিছে, এক কুশুল্লিয়া এক কুশুল্লিয়া কৌশল করি মারতে মারতে এমন মারা মারছে মামুরে, 33 বলে লই ফেলছে তো 60 রান। তারপর হয়েছে কি হেতার নাম কি সাদাক নিয়ে এদের নাম সাদাককে তো ডাইরেক্ট শোনা শোনা করে দিচ্ছে, শোনা শোনা লাস্টারি উইকেট টানো গেলে ম্যাচ এটা একবার বাংলাদেশের ফেভারে একবার বাংলাদেশে এগেনিস্টে, একবার বাংলাদেশের ফেভারে একবার বাংলাদেশে এগেনিস্টে, এটা করতে 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 পুরো ম্যাচ এটা মনে করো তো শেষ লাস্টের দিক দিয়ে লাস্টের বল এটা পর্যন্ত কি নো বল ইয়েলা বললেই করলাম যে কি এই যে ম্যাচ হয়েছে বাংলাদেশ ভার্সেস নো বল, শ্রীলঙ্কা ভার্সেস নো বল হয়েছে এই যে ম্যাচ। আমি কি কইতাম কার ফল্টের কথা বলতাম, কার ফল্টের কথা, ব্যাটসম্যানরা ব্যাটসম্যানদের এত পরিমাণে পারফরমেন্স দেখাবার পরেও তারপরেও মনে করে যে কি বলার রাজ্য যা করছে, পেসাররা যখন ভালো করতেছে তখন টানা পেসারদেরকে দিয়ে বল করাইছে, ইয়েলা বলে লাস্টে দিয়ে মনে করে যে দম লাগছে স্পিনারদেরকে, আবার স্পিনাররা যখন আসছে 80 ম্যাচ এটা মোটামুটি গোলাই ফেলছে কোনো কথাবার্তা ছাড়া, শ্রীলঙ্কার বলাররা পর্যন্ত মারতে মারতে আমাদেরকে ডাইরেক্ট প্যাকেট করে ফেলছে। ম্যাচ এটা লাস্টের 2 ওভারও কি ম্যাচ এটা মোটামুটি হাতে আসলো, লাস্ট ওভারে সাইডিটা খাই শেষ, এই ম্যাচ এটা কি আর কোনোভাবে হাতে নাই। 187 রানের টার্গেট দিবার পরও যদি কি ম্যাচ আমাদের হাতে না থাকে, আমাদের তো আর ক্রিকেট খেলার দরকার নাই বাবুরে, 900 কোটি টাকা মোড়াই বস্তা বান্দি রাবার দিয়ে ফেসাই বান্ডিল বান্ডিল করি, আমাদের বুঝতেছ তো কোথায় রাখতে হইব, এটা কোন সেফ জোনের ভিতরে রাখতে হইব, এই 900 কোটি টাকার বড়াই দেখায় লাভ নাই। আমাদের বলাররা একটা মাইর খাইলে কি নার্ভাস হয়ে যায়, নার্ভাস হয়ে যায়, কুশুলে তো মারি সাকিব বাইরে মোটামুটি ডাইরেক্ট কি আসমানে তুলে দিছে একের পর এক মাইর মাইর চলছে, যেন কোনো লাশের মতো বহু রিসোর্স কিলাই ব্যাগ লাশ ব্যাগ লাশ হয়ে ভরে রয়েছে, যে কোনো কথাবার্তা ছাড়া শেষ সাজ্যা বাংলাদেশ শেষ। একটা কাম করো আবারও বলতেছি, ভালো করি বস্তা টস্তা বান্ধি, যে হারামির বাচ্চা খাইলে শপিং ব্যাগ লো কি এয়ারপোর্টের সামনে আবি শপিং ব্যাগ, এখন বাস করি আলগুসে রাখি দিমু জাগা বরাবর রাখি দিমু শপিং ব্যাগ এখন বাস করি। আমি আর কি বলতে আমার মাথার ভিতরে কোনো কাজ করতেছে না, আমি কি করবো এটাই বুঝতে পারতেছি না, পুরো ম্যাচ এটারে ইক্কা করি ম্যাচ এটারে শেষ, বাঙালির আবেগগুলো খেলছে ডাইরেক্ট মনে করে যে কি শেষ করে দিছে রে কাকা, ম্যাচ এটা আর নাই আর নাই, আমরা টি-20 থেকে ডাইরেক্ট আমাদেরকে কি বাদ দিয়ে দেওয়া হোক, আমরা টি-20 খেলা কোনোভাবে ডিজার্ভ করি না, আমরা কোনোভাবে টি-20 খেলা ডিজার্ভ করি না, যে আফগানিস্তানের মনে করো যে কি আফগানিস্তানে শ্রীলঙ্কারে পথে পথে করে দিছে, আর সেই শ্রীলঙ্কায় যে আমাদেরকে ডাইরেক্ট জাহাজের ভিতরে তুলি শিপের ভিতরে কন্টেনারের ভিতরে আটকাই একদম ডাইরেক্ট মনে করো দেখি কলম্বো বন্দরে যাই নামাই দিছে, জ এবার মাথার ভিতরে আন্ডারওয়্যার ফেসাই মিছিল করতে থাকো কোনো কথাবার্তা ছাড়া। ইয়া নিও তোমরা ওই খাজুরা নিও, খাজুর খাইলে শরীরের ভিতরে শক্তি বাড়ে, শক্তি বাড়লে তখন মনে করছে এনার্জি দেখি বল করা যায়, এনার্জি দিয়ে ফিল্ডিং করা যায়, ক্যাশ এগুন মিস টিস করি রিভিউটা ঠিকঠাক টাইমে লইলো না, ফিল্ডিং এগুন মিস করিয়ে বলার এগুন তো কি এগুনের জন্ম হয়েছে গেলে নবল দিবেল নাই, ব্যাটসম্যানে এত রান করিবার পরও কি শেষ, ধ্বংস করে দিছে ধ্বংস, যা 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 শেষ ফুল ড্রেনে ড্রেনে। আর কি কইতাম আর কি কইতাম, আজকের পর বাবুরে এটা বলি তো লাভ নাই, নিজের দেশ নিজের আবেগ এখন শেষ ধ্বংস করে দিছে শেষ ডাইরেক্ট শেষ।